একটা সিনেমায় কিন্তু তোমরা উত্তম কুমারকে দেখেছো, সে হচ্ছে মহানায়ক। সেকেন্ড মহানায়ক এই যে উত্তম কুমার, অনেক কষ্ট করে কিন্তু এই পাখি পাহাড়ে উঠলাম। আমরা এখন কোথায়? পুরুলিয়া। সবার প্রথমে হাতটা ধুয়ে আসি, তাড়াতাড়ি খেয়ে দেয়নি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলি শহর থেকে তোমাদের বন্ধু পাপাই। তো আজকে চলে এসেছি কাঁসাপাড়া স্টেশনে, আর এখান থেকে আজকে যাচ্ছি হাওড়াতে। আর হাওড়াতে কিন্তু আজকে আমার ট্রেন রয়েছে, আর আজকে আমি যাচ্ছি পুরুলিয়া। আর পুরুলিয়া কিন্তু একটা খুবই সুন্দর জায়গা, সেই জায়গায় তোমাদের আমি যাব। এবং সবার প্রথমে তো একটা ট্রেন জার্নি থাকবে, তারপরে পুরুলিয়ার সাইট সিনগুলো কিন্তু তোমাদের দেখাবো। তো চলো দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমার ট্রেন রয়েছে। ঘড়ির কাঁটায় 11:20, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমি যাব 12:05 তোমার চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে, তো আমাদের নামতে হবে বারহুর। ঘড়ির কাঁটায় 12:00, আর এখন আমাদের ট্রেন কিন্তু পেছনে দাঁড়িয়ে রয়েছে, হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। আর আমাদের ট্রেন নাম্বার 180011। এই ট্রেনে করে আজকে আমি যাব হাওড়া থেকে পুরুলিয়া। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে 354 কিলোমিটার অতিক্রম করে এখন চলে আসলাম বরাভূম স্টেশন। আমাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমাদের একটা গাড়ি পাঠাবে রিসর্ট থেকে, সেই গাড়িতে করে যাবো পলাশসভা রিসর্টে। তোমরা কিন্তু এই বরাভূম স্টেশন থেকেও কিন্তু তোমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিট এবং বিভিন্ন জায়গাগুলো কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। এখান থেকে গাড়ি করলে কেমন খরচা হতে পারে একটু বলুন। ধরুন মোটামুটি এখান থেকে যদি আপনাকে পিক আপ করে বাগমুন্ডি, বাগমুন্ডি থেকে আপনার অযোধ্যা সার্কিটটা ঘোরানো মোটামুটি ধরলেন বলরামপুর থেকে 2800 থেকে 2500 টাকার মধ্যে হয়ে যাবে। সার্কিট ঘুরে নিয়ে আপনাদেরকে হোটেলে নামিয়ে দেবো। কতগুলো স্পট ঘোরানো হবে? মোটামুটি 10টা ধরুন। মোটামুটি কিন্তু তোমরা 10খানা স্পট কিন্তু ঘুরে নিতে পারবে। এসে দেখতে পাচ্ছ বরাভূম স্টেশন, আর এখানেই কিন্তু আমাদের রিসর্ট থেকে পাঠিয়ে দিয়েছে এই গাড়িটা। আর এই গাড়ি কিন্তু 7 সিটার, আর এই গাড়িতে কত খরচ পড়বে সেটাও আমি তোমাদের বলে দেবো রিসর্ট থেকে তোমরা যদি ঘুরতে চাও। আর এই গাড়িতে করে সবার প্রথমে আমরা যাব পাখিপাড়, পাখিপাড় করে তারপরে কিন্তু আমরা চলে যাব রিসর্টে। রিসর্ট থেকে ফ্রেশ হয়ে আবার বেরোবো কিন্তু আজকের পুরুলিয়ার সাইট সিন করতে। ফুল কিন্তু রোমাঞ্চকর আজকের ভিডিওটা হবে, অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। চলো গাড়িতে ওঠা যাক। আমাদের গাড়ি কিন্তু বরাভূম স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি পাখিপাড়ের দিকে। আর আজকে এই পুরুলিয়াটা ঘুরবো এই দাদার সাথে। আর দাদার নামটা কি? উত্তম দার সাথে কিন্তু আজকে পুরো পুরুলিয়া ঘুরবো। কিন্তু বাংলা সিনেমায় কিন্তু তোমরা উত্তম কুমারকে দেখেছো, সে হচ্ছে মহানায়ক। সেকেন্ড মহানায়ক এই যে উত্তম কুমার। তো দেখতে পাচ্ছ, একটু হাই করে দাও, একটা হাই করো। আমাদের এই জার্নিতে রয়েছে এই যে মনোজ, তার সাথে আরো 2 জন পেছনে রয়েছে। এখানে রয়েছে প্রণব দা, এই যে এখানে রয়েছে অভিষেক চিটিয়া, হরে কৃষ্ণ। বরাভূম স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি পাখিপাড়। আর এগিয়ে দেখতে পাচ্ছ এই সাইডগুলো পার্কিং এরিয়া, আর তোমার এই সাইডেও পার্কিং করতে পারো, বা এই সাইডটাও কিন্তু পার্কিং করতে পারো। আর পার্কিং করে কিন্তু পাশে রয়েছে চায়ের দোকান, ওখানে আমরা চায়ের অর্ডার দিয়েছি, এখন চা খাবো, তারপরে কিন্তু আমরা যাব পাখিপাড় দর্শন করতে। আর এখান থেকেও কিন্তু বেশ ভালোই কিন্তু দেখা যাচ্ছে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় কিন্তু অপূর্ব। কিন্তু এই যে ছবি দেখছি তোমার হাতে রয়েছে, এই সব কি পাখি পাহাড়ে রয়েছে? হ্যাঁ, এগুলো ইনস্টিটিউট রক কার্বিনের কাজ, চিত্র দে কলকাতার। আমরা স্বনির্ভর গোষ্ঠী মহিলা সমিতির দল, এই যে রক কার্বিনের কাজ করা হয়েছে, এগুলো আমরা জঙ্গলের ভিতরে 100 টাকা মানে পার গাড়িতে নিয়ে
ভেতরে নিয়ে মানে ঘোরায় টুরিস্টদেরকে। কি পাহাড়ে এসে কিন্তু তোমরা এরকম রক কার্ভিং আর্টগুলো কিন্তু দেখতে পারবে। আর পাখি পাহাড়ের এই রক কার্ভিং আর্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখো তৈরি করেছে। এই আর্টগুলো তৈরি করেছেন চিত্ত দে। এখানে কিন্তু আরও অনেক এরকম রক কার্ভিং আর্টগুলো রয়েছে, সেগুলোই তোমাদের উপরে যেতে যেতে দেখাবো। অনেক কষ্ট করে কিন্তু এই পাখি পাহাড়ে উঠলাম, বেশ কিন্তু সুন্দর লাগছে। তোমরা কিন্তু এই পাখি পাহাড়ে কিন্তু একবার আসতে পারো, বেশ ভালো লাগবে। একদম খাড়া, তোমরা চাইলে উঠতে পারো। ছোট ছোট টিলাগুলোর মধ্যে কিন্তু রক কার্ভিং কিন্তু করা রয়েছে, বেশ কিন্তু ভালোই লাগলো। আর তোমাদের এই পাখি পাহাড়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন আমি যাব আমাদের গাড়ির পথে, আর গাড়িতে করে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের গাড়ির সামনে। পাখি পাহাড় দেখা কমপ্লিট হয়ে গেল, আর এখান থেকে এখন যাচ্ছি রিসর্টের পথে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে রিসর্টে। এখানেই রয়েছে পলাশসভা রিসর্টের হোডিংটা, এখানে এদের নাম্বারও রয়েছে। এই রিসর্টে তোমরা কিন্তু আসতে পারো, রিসর্টটা কিন্তু বেশ ভালোই, কিন্তু একদম রাস্তার পাশেই কিন্তু তোমরা রিসর্টটা দেখতে পারবে। বড়াভূম স্টেশন থেকে এই রিসর্টের দূরত্ব ম্যাক্সিমাম তোমার 12-15 কিলোমিটারের মধ্যে। আর এই হচ্ছে রিসর্ট, গাড়ি কিন্তু ভেতরে পার্কিং করে দেওয়া হয়ে গেছে। তো চলো রিসর্টের ভেতরে যাওয়া যাক। এই পলাশসভা রিসর্টে এসে কিন্তু সবার প্রথমে কিন্তু এরকম ট্রাইবাল এই গামছা দিয়ে কিন্তু ওয়েলকাম করা হয়। আমার ভালো লাগলো এই জায়গায়। আসো এবং আমি তোমাদের দেখাবো এই রিসর্টের এই রুমগুলো দেখাবো। তো চলো যাওয়া যাক। পলাশসভা রিসর্টে এসে কিন্তু সবার প্রথমে চলে আসলো, চা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো চাটা খেয়ে নি, তারপরে এই রিসর্টের ফুল রিভিউটা তোমাদের দিচ্ছি। এটা হলো পলাশসভা রিসর্টের এই গেটটা, আর এখানে রয়েছে বেশ বড় কিন্তু একটা রিসর্ট রয়েছে। আর আমাদের কিন্তু রিসর্ট দেওয়া রয়েছে ওই পাশের রুম। আর এখানে কিন্তু মোটামুটি একটা রুম, দুটো, তিনটে, আরেকটা রুম, এখানে দেখো আরেকটা রুম। তো টোটাল কিন্তু তোমরা চারখানা রুম কিন্তু এই রিসর্টটার মধ্যে কিন্তু পেয়ে যাবে। পলাশসভা রিসর্টে চেক ইন টাইম হচ্ছে 10টা, আর চেক আউট টাইম হচ্ছে 8:30 পরের দিন। এবারে তোমাদের এই রুমটা দেখানোর আগে এই রিসর্টের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই ভালো লাগছে। আর এই রিসর্টের আশেপাশের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে এই রিসর্টটায়। তো চলো আমাদের রিসর্টের রুমটা দেখাই। আর এটা হচ্ছে আমাদের রুম দিয়েছে, এই দেখতে পাচ্ছ পলাশসভা রিসর্টের এই রুমটা। এখানে একটা পর্দা রয়েছে, আর এই যে দরজাটা খুললে সবার প্রথমে রুমটা দেখো, বেশ কিন্তু বড়ই কিন্তু রুম। এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 জন কিন্তু অনায়াসে তোমরা কিন্তু থাকতে পারবে এত বড় খাটের মধ্যে। পাশে কিন্তু আরেকটা বেড দেওয়া রয়েছে, মানে এপাশে একটা বেড আবার এপাশে একটা বেড, এখানে 2 জন অনায়াসে থাকতে পারবে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ওয়ার্ড্রপটা খুলে দেখাই। এখানে কিন্তু একটা এক্সট্রা বালিশ রয়েছে, আর তোমার কিন্তু যাবতীয় জিনিসপত্রগুলো কিন্তু এখানে রাখতে পারো। এই রিসর্টে কিন্তু তোমরা এসি পেয়ে যাবে, এখানে একটা, দুটো, আর এখানে একটা, 3খানা কিন্তু লাইট রয়েছে, পাখা রয়েছে, বড় কিন্তু একটা আয়না পেয়ে যাচ্ছ। এখানে টি টেবিল রয়েছে, জগ আর গ্লাস। আমাদের কিন্তু এখানে দিয়েছে 2টো জলের বোতল, তাওয়াল, এখানে ব্ল্যাঙ্কেটও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ভালোই কিন্তু রুমটা রয়েছে। এখানে কিন্তু চার্জিং পয়েন্টও কিন্তু তুমি পেয়ে যাবে। চার্জিং পয়েন্ট নিয়ে চাপ নেই, তুমি যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু এখানে চার্জ দিতে পারো। এটা হচ্ছে আমাদের রুমের টয়লেটটা দেখিয়ে দিই। রুমের সাথেই কিন্তু রয়েছে এখানে একটা বেসিন, আয়না, এখানে দেখো গিজার, কল, ওয়েস্টার্ন স্টাইলের কিন্তু কোমোটো কিন্তু রয়েছে, আর বালটি, এই সমস্ত কিছু কিন্তু তুমি এই জায়গায় পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু এই রুমটা দেখিয়ে দিলাম, এই এরিয়াটা।
তোমার হচ্ছে পার্কিং এরিয়া, আশেপাশের রিসর্ট গুলো দেখাবো, আর এখানকার গাছের ডেকোরেশন গুলো দেখো, উফ অসাধারণ লাগছে। এই পলাশসোবা রিসর্টের এই পাশে রয়েছে একটা সুন্দর একটা কটেজটা তোমাদের আগে ঘুরিয়ে দেখাই কেমন সুন্দর এই কটেজটা। তো চলো যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ এই একটা কটেজ, আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করেছে। এখানে দেখো এই হাড়ির উপরে হাড়ি, এরমভাবে কিন্তু ডেকোরেশনটা কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, আর বসার জন্য কিন্তু রয়েছে চেয়ার। আর এই রিসর্টের মধ্যে কিন্তু এখানে একটা রুম, আর এই পাশে কিন্তু তোমরা একটা রুম পেয়ে যাবে। আর এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর এখানে রয়েছে বড় একটা কিং সাইজের খাট। এখানে কিন্তু মিনিমাম তোমরা তিনজন থাকতে পারবে, এরকম ব্ল্যাঙ্কেট, তাওয়াল, বালিশ। আর এখানে কিন্তু একটা তোমার টেবিল রয়েছে, জগ রয়েছে, আর ভেতরেও কিন্তু বসার জন্য চেয়ার রয়েছে, টেবিল ফ্যান। এখানে এখানে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ, আর এই যে চার্জিংয়ের ব্যবস্থা অল আউট, আর কি সিস্টেম কিন্তু উইন্ডো রয়েছে, আর উইন্ডোগুলো খোলার জন্য তোমাকে দেখো টান দেবে, এ দেখো উইন্ডো খুলে গেল। আর এখান থেকে কিন্তু তোমরা একটা সুন্দর ভিউ দেখতে পারবে। আর সামনাসামনি রয়েছে একটা মাড হাউস, ওই পাশেই রয়েছে কিন্তু মাড হাউস। তো তোমাদের এই মাড হাউসটাও দেখাবো। এই কটেজের একটা টয়লেট দেখিয়ে দিই তোমাদের, এই যে বেশ বড় একটা টয়লেট দেখতে পাচ্ছ, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, কল, বালতি, গিজার, লাইট, শাওয়ার, বেসিন, এখানেও কিন্তু একটা আয়না রয়েছে। ভালোই কিন্তু এই রিসর্ট, এই রিসর্টের কটেজগুলো ওভারঅল বেশ কিন্তু ভালোই লাগলো। এবার তোমাদের একটা মাড হাউস দেখাই। মাড হাউসগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে দেখতে পারবে। একদম গ্রাম্য প্রকৃতির যদি ফিল নিতে হয়, যারা প্রকৃতিকে ভালোবাসো, তারা কিন্তু এখানে আসতে পারো। এবার তোমাদের একটা মাড হাউস দেখাই। এখানে একটা মাড হাউস, আর এই মাড হাউসের এতটাই সৌন্দর্যভাবে তুলে ধরেছে এখানকার ট্র্যাডিশনাল কিন্তু মাড হাউস। এ দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পারবে খেজুর গাছের গুড়ি দিয়ে কিন্তু এই মাড হাউসগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই ডিজাইনগুলো মানে আর্টগুলো এত সুন্দরভাবে এঁকেছে। এবারে তোমাদের এই মাড হাউসের রুমটা দেখাই। আর এই মাড হাউস কিন্তু একদম মাটি দিয়ে তৈরি। এই মাড হাউসে থাকলে এতটাই মানে আরামদায়ক হবে, মানে রাতের বেলা তাও কিন্তু ঠান্ডা থাকবে। রুমে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে এরকম একটা খাট, কিং সাইজের খাট দেখতে পারবে। ম্যাক্সিমাম কিন্তু তোমরা তিনজন কিন্তু থাকতে পারবে। এখানে জলের বোতল রয়েছে, তাওয়াল রয়েছে, এখানে একটা সাবান দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট, এখানে লাইট রয়েছে, আর হ্যাঙ্গার, আর এখানে রয়েছে একটা উইন্ডো। আর এই উইন্ডো থেকে কিন্তু তোমরা বাইরের ভিউটা দেখতে পারো, ওফ অসাধারণ লাগছে কিন্তু। খুব সুন্দরভাবে সাজানো এই মাড হাউস। এখানে কিন্তু একটা আয়না রয়েছে, এখানে চার্জিংয়ের ব্যবস্থাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু দেওয়া রয়েছে কুলার, টেবিল, জগ, গ্লাস, একটা ডাস্টবিন। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে তোমার যাবতীয় জিনিসগুলো রাখতে পারো। এখানে চেয়ার, টেবিল, সমস্ত কিছু কিন্তু তুমি এই মাড হাউসে পেয়ে যাবে। এই মাড হাউসের অ্যাটাচ টয়লেটটা তোমাদের দেখাই। এই যে এই টয়লেটটা, টয়লেটে ঢুকেই কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, বেসিন, শাওয়ার, তার সাথে গিজার, এখানে শাওয়ার, কল, বালতি, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এই রিসর্টের কিচেন এরিয়াটা দেখাই। কিচেন এরিয়া দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা কিন্তু বসার জায়গা রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু রোদের মধ্যে বসে কিন্তু কিছুটা টাইম কাটাতে পারো। এই রিসর্টের ডাইনিং এরিয়াটা তোমাদের দেখাই। এই যে এখানে রয়েছে ডাইনিং এরিয়াটা, সবার প্রথমে হাতটা ধুয়ে আসি, তাদের খেয়ে দেয়নি। রিসর্টে এসেই চলে এসেছি ডাইনিং এরিয়ায়, আর ডাইনিং এরিয়ায় আসার পরে কিন্তু এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে দিয়েছে আলু পরোটা, তার সাথে জিলাপি, আচার, আর একটা ডিম সেদ্ধ। এটা খেয়েই আমরা বেরোবো সাইট সিন করতে। ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন বেরোচ্ছি পুরুলিয়া সাইট সিন করতে। আর আমি একা নয়, আমার সাথে রয়েছে আরও তিনজন। এই পর্বে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে পুরুলিয়ার সাইট সিনটা দিলাম না, পরবর্তী পর্বে পুরুলিয়ার সাইট সিন নিয়ে আসব তোমাদের কাছে। ঘড়ির কাঁটায় 2:30, এখন এসে পৌঁছালাম আমাদের এই রিসর্টে, পলাশসোবা রিসর্ট। আজকে তো তোমার ব্রেকফাস্ট করে তো অযোধ্যা সার্কিটের বেশ কিছু সাইট সিন তো ঘুরে নিয়েছি, এখন আমরা রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপরে লাঞ্চ করে তারপরে বেরোবো মুখোশ গ্রামে, আর ফ্রেশ হতে হবে। চলো দেখা হচ্ছে আমাদের রুমের ভেতরে। ফ্রেশ হয়ে চলে আসলাম এই ডাইনিং এরিয়ায়, আর ডাইনিং এরিয়ায় এসে কিন্তু আমাদের চলে এসেছে লাঞ্চ। আর লাঞ্চে কী কী দিয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। ভাত, ডাল, বেগুন ভাজা, তার সাথে নিরামিষ তরকারি আর স্যালাড,
আর তার সাথে রুই মাছের তরকারি। এই জিনিসটা আমার বেটার লাগলো, শাল পাতার মধ্যে কিন্তু এরা তোমার জিনিসটা দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে নি, তারপর আইসক্রিমটা খেয়ে বেরিয়ে পড়বো আজকে পরবর্তী সাইট সিন এর উদ্দেশ্যে। লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আবারও বেরিয়ে পড়ছি নতুন সাইট সিনে। আর এখন আমি যাচ্ছি চড়িদা অর্থাৎ মুখোশ গ্রাম। আর এই মুখোশ গ্রামের মধ্যে কী কী দেখা যায় সেগুলোই কিন্তু আমি তোমাদের দেখাবো। ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি সেরকম জানি না, গিয়েই কিন্তু তোমাদের ওই চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর আমাদের এই রিসর্ট থেকে চড়িদার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। এখন এসে বসেছি অযোধ্যা মোড়। আর এখানে কিন্তু নেতাজির একটা মূর্তি দেখতে পাচ্ছ। এখান থেকেই কিন্তু তোমাকে সোজা চলে যেতে হবে মুখোশ গ্রামের দিকে। ঘড়ির কাঁটায় 4:18 এখন এসে পৌঁছালাম চড়িদা। অর্থাৎ এই জায়গায় কিন্তু তোমরা মুখোশ গ্রাম দেখতে পারবে। আশেপাশে কিন্তু অনেক মুখোশ রয়েছে, সেই জায়গাগুলো আমি তোমাদের দেখাই। এই দেখো এই জায়গাগুলো কিন্তু এটা চড়িদা মুখোশ গ্রামের মিউজিয়ামটা। তো চলো মিউজিয়ামটা তোমাদের দেখাই। ঘড়ির কাঁটায় 6:30, আর এখন আমাদের চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্স এর মধ্যে রয়েছে চানাচুর মুড়ি, তার সাথে ভেজ পকোড়া, আর তার সাথে কিন্তু চাও দিয়ে গেছে। সন্ধ্যাবেলায় চা, তার সাথে ইভিনিং স্ন্যাক্সে মুড়ি আর পকোড়া। ওফ, জমে যাবে কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নি। তারপরে রাতে আরও কী কী আসছে সেগুলোও তোমাদের দেখাবো। আমাদের এই পলাশসভা রিসর্টের রাতের বেলা সৌন্দর্যটা কেমন সেটাই তোমাদের আগে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রিসর্ট। আর আমাদের রাতের বেলায় ডিনারে কি কি আসছে সেটাও তোমাদের আমি দেখাবো। তো চলো যাওয়া যাক আমাদের রুমের ভেতরে। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30, আর আমাদের চলে এসেছে ডিনার। ডিনারে দিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রাত হয়ে গেছে বলে কিন্তু এখন খালি গায়ে হয়ে গেছি। আর মেন ব্যাপার, আমরা ঘরেই ডিনারটা নিয়ে নিয়েছি। এখানে খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। একটু ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন, বেশ কিন্তু ভালোই হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি ঘুমাতে যাবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বেড। তো সবাইকে গুড নাইট, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং ফর পলাশসভা রিসর্ট। আজ এই পলাশসভা রিসর্টের দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু এই রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে আমি যাব। আজকের কয়েকটা সাইট সিন রয়েছে, সেই সাইট সিনগুলো কিন্তু তোমাদের দেখাবো। এবং যদি ভিডিওটা বড় হয়ে যায় অবশ্যই আমি তোমাদের পরবর্তী একটা পার্ট করব, সেই পার্টেই কিন্তু এই সাইট সিনগুলো তোমরা দেখতে পারবে। এখন আমি চলে এসেছি এই পলাশসভা রিসর্টের ফার্মিং এরিয়া। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পলাশসভা রিসর্টে ফার্মিং করা হয়। এই ফসলগুলোই কিন্তু যখন বড় হয় সেগুলোই কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু গাছ লাগানো রয়েছে। আর এখানে দেখো লাল শাক, অনেক গাছগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। আমি অসিত চন্দ্র কুমার, আমি এখানকার এই ভূমিপুত্র বলতে পারেন। তো আমার এখানে পুরুলিয়াতে আসুন, আমাদের এখানে আসলে ভালোই লাগবে, কারণ আপনার এখানে পাহাড়, ঝর্ণা, নদী, তারপরে আপনার সব কিছুই দেখতে পাবেন এখানে আসলে। এবং আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে পলাশসভা রিসর্টে, আর সাথে ফুডটাও আছে, যে 4 টাইম ফুড, সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সব কিছুই থাকবে ওর মধ্যে। এবং চা যতবার বলবেন ততবার বানিয়ে দেবে ছেলেরা, সেটা কোনো অসুবিধা নেই। আর এমনি গাড়ি পরিষেবা কীরকম আছে? গাড়ি আমাদের নিজস্ব আছে, গাড়ি আপনার যে যে স্পট হবে সেই ভাড়া, সেই মতো অনুযায়ী ভাড়া হয়। তো আপনার পুরো প্যাকেজটা যদি করেন এখান থেকে আপনার পুরো অযোধ্যা সার্কিটটা, তাহলে মোটামুটি 6,500 মতো খরচা পড়ে গাড়িতে, একটা গাড়ি। হ্যাঁ, ওটার মধ্যেও একটু আধটু কম বেশি হয়, সেটা আলাদা নিতে পারে ওখানে। 7 জন, 7 সিটার গাড়ি। আর যদি মনে করুন সেটা ছোট গাড়ি হয় তাহলে সেটাতে হবে মোটামুটি 5,500 টাকা হয়, এরকম চার্জেস হয় গাড়ির। ওটা অযোধ্যা সার্কিট, হ্যাঁ পুরো অযোধ্যা সার্কিট, এবং পিক আপ ড্রপ নিয়ে।
পিকআপ ড্রপ হ্যাঁ বড়াভূম পিকআপ করবে, আবার বড়াভূমি ড্রপ করবে, আবার যদি অন্য কোন স্টেশন থেকে কি পুরুলিয়া স্টেশন থেকে একটু খরচাটা বেড়ে যায়, একটু ডিসটেন্স হয়, বড়াভূমটা করলে কাছে, বড়াভূমটা একদমই কাছে আমাদের। আচ্ছা আচ্ছা। বাইরে আমাদের বারবিকিউ করা হয়, তারপরে পাতা পোড়া করা হয়, এটা কি প্যাকেজের মধ্যে পড়ে? চিকেন রোস্ট না, চিকেন ওগুলো সব আলাদা, ওগুলো আলাদা চার্জেস দিয়ে করতে হয়, যারা বলে তাদের উপর। তার ওই ছৌ ডান্সের প্রোগ্রাম করা হয়, ছৌ ডান্স হচ্ছে, ছৌ ডান্স হয়, তারপরে আপনার সাঁওতাল ডান্স হয়, প্যাকেজের মধ্যেও থাকে, কিন্তু ওগুলো আপনার বিশেষ কোনো, যেমন মনে করুন 31st December বা 1st January এই এইসবগুলোতে হয় আর কি। সিজনে একটু রেটটা আপনাদের থাকে না, কম বেশি হয়, হ্যাঁ সেটা আপনারা ফোন নম্বরে জিজ্ঞাসা করে ফোনে বলে দিতে পারবে। বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন চলো এই রিসর্টের ডাইনিং এরিয়ায় যাই, ব্রেকফাস্টটা সেরে আমাদের আবার কিন্তু বেরোতে হবে, কারণ আজকেও কিন্তু বেশ কয়েকটা সাইট সিন করবো। আজকে পলাশসভা রিসর্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সকালে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্টের মধ্যে কী কী দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই ফুলকো ফুলকো লুচি দিয়েছে, তার সাথে এখানে তরকারি রয়েছে, আর ডিমের অমলেট আর জিলেপি। এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর এখন এখান থেকে বেরোনোর পালা। আর এখান থেকে যাব, কয়েকটা সাইট সিন রয়েছে, সেই সাইট সিনগুলো করব। অযোধ্যা পাহাড়ের সার্কিটের বেশ কয়েকটা সাইট সিন এখনও কিন্তু বাকি রয়েছে, সেগুলোই কিন্তু আজকে করব। দেখা হচ্ছে আবারও। Thank you.